उत्तर पूर्व बंगोपसागर तैरि घूर्णावर्त पश्चिम मध्य बंगोपसागर निम्नचापर सम्भावना तर जे रविवार मंगलवार पर्यंत बृष्टिपात पूर्वाभास दिल आलिपुर आबहवा दफ्तर দিনের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমলেও বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলে জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা বা আবহাওয়াবিদ শৌরিশ বন্দ্যোপাধ্যায়। একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে, পরবর্তী সময়ে 5 তারিখ নাগাদ এটি একটি নিম্নচাপে ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। এই নিম্নচাপের ম্যাক্সিমাম প্রভাবটা আমাদের দিকে থাকবে না, মেইনলি উড়িষ্যার সাইডে থাকবে, কিছুটা প্রভাব আমাদের দিকে থাকবে। এর ফলে 3 থেকে 5 তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, দুই জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে, কিছুটা বেশি থাকবে উপকূলের কাছাকাছি জেলাগুলো বৃষ্টিপাতের পরিমাণ। 6 থেকে 9 মেইনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বিশেষ করে কলকাতা সহ উপকূলের কাছাকাছি জেলা। এই পর্যন্ত অর্থাৎ 6 থেকে 9 তারিখ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো অর্থাৎ উপকূল থেকে যেগুলো দূরে রয়েছে মেইনলি বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকে। দিনের তাপমাত্রা আগামী 2-3 দিনে 2 থেকে 3 ডিগ্রি মতো কমবে, তবে আর্দ্রতা বেশি থাকার কারণে অস্বস্তিকর ওয়েদারটা কন্টিনিউ করবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 3 থেকে 4 তারিখ। তারপর উত্তরবঙ্গ বৃষ্টিপাতের পরিমাণ খুব কমই থাকবে, মেইনলি হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী কয়েকদিন উত্তরবঙ্গে কন্টিনিউ করবে।